এখন সময় হচ্ছে সকাল 6:30। তো ঘুম থেকে উঠেই একে ঘরগুলো ঝাড় দিয়েছি অবশ্য, তো ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি বাইরে উঠোনে। তো উঠোন ঝাড় দিচ্ছি। তো আজকে উঠে মানে ঘুম থেকে উঠে বেশ মনটা ভালো লাগলো, কারণ উঠোনটা দেখছি অতটা নোংরা হয়নি। তো আজকে হাওয়াও ছিল না, আর যেহেতু উঠোনে সেই গাছটা নেই আর কি, পাতাগুলো সব ঝরে গেছে, তাই জন্য পরিষ্কারই ছিল। শুধু এই পেছনের দিকটা একটু নোংরা হয়েছে, কারণ এখানে একটা লিচুর গাছ রয়েছে, তো প্রত্যেক দিন ফুল পড়ছে আর পাতা পড়ছে, তো সেই জন্য একটু নোংরা হয়ে আছে। তো যাই হোক, এখন ঝাড়া হয়ে গেছে আর সোজা এখন চলে এসেছি আমি কলের পাড়ে বাসন মাজতে। আর আজকে কিন্তু বিশেষ বাসন নেই, কারণ মানে হাঁড়ি কড়াইও নেই, আর কালকে মানে কালকেই মেজে রেখেছি হাঁড়ি কড়াইগুলো, আর বাসনগুলো মাজা হয়নি। আর এই যে দেখো, এখানে ভাত বেচেছি। প্রত্যেক দিন আমার এই একই অবস্থা, ভাত বাজে। যতই কম চাল দিই না কেন, এক মুঠ বা দুমুঠ ভাত বাজবেই। তো কোনো ব্যাপার না, যেহেতু পুকুর আছে তো পুকুরে দিয়ে দিলাম ভাতগুলো, আর মাছও রয়েছে। তো যাই হোক, পুকুর থেকে চলে এসেছি ভাতগুলো দিয়ে, আর এখন বাসনগুলো আর কি মেজে নিচ্ছি। তো বাসনগুলো মেজে নিয়েই তারপরে স্নানটা করে নেবো ভাবছি। তো যাই হোক, বাসনগুলো মাজা কমপ্লিট। আর এখন আমি এই বাসনগুলো, এইখানে একটা বেঞ্চ রয়েছে, আর এই বেঞ্চের মধ্যে আমি কি করছি, সব বাসন কোসনগুলো উল্টে উল্টে রেখে দিচ্ছি। কারণ কেন বলো তো, আর এই ভেজা বাসনগুলো যদি আমি রান্নাঘরে নিয়ে যাই তাহলে মেঝেতে জল পড়বে, আর সেই জলটা ভিজে একদম মানে বিচ্ছিরি কাণ্ডটা হয়ে যাবে। তো সেই জন্যই আমি জলগুলো আগে শুকিয়ে নিই, তারপরে ঘরে নিয়ে আসি। তো যাই হোক, বাসনগুলো উল্টে রেখে চলে এসেছি আমি এই যে ঘরে। বাসে বিছানাগুলো ভাবলাম যে উঠিয়েই রাখি, তারপরেই না হয় স্নানটা করে নিই, কারণ স্নান করে আবার বাসি বিছানা নাড়তে ইচ্ছে করবে না। আর গরমে তো উঠে পড়েছে, এখানে ভাস্তা রয়েছে, মেয়ে রয়েছে, এরা উঠেনি এখনও। তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি বন্ধুরা, আমার ভাস্তা এখন তোমরা প্রত্যেক দিন আমার এই ব্লগে তোমরা দেখতে পাবে, খেতে শুতে মানে সবসময় দেখতে পাবে। তো কিছু ঘটনা হয় না যেগুলো পাবলিক করা উচিত নয়, তো সেরকমই একটা ঘটনা আর কি, তো সেটা আমি চাই না বলতে। তো সেই কারণেই আর কি ভাস্তা এখন আমাদের বাড়িতেই থাকবে, এখানেই খাওয়া দাওয়া থেকে শুরু করে। তবে লাইভ টিম থাকবে কিনা সেটা ঠিক বলতে পারবো না, যদি থাকে তো তোমরা আমার ব্লগে তো দেখতেই পাবে। তো যাই হোক, এই কারণেই মানে কিছু সমস্যার কারণেই হয়তো তোমাদেরকে আমি ঠিকমতো মানে ভিডিও দিতে পারছি না। কবে এই আমাদের বাড়ির পরিবেশটা ঠিকঠাক হবে, কবে ভিডিও দিতে পারবো সেটাও কিন্তু আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, ঠাকুর মুছে এখন সোজা চলে এসেছে এই যে ফুল তুলতে, ধুতুরা ফুল। বাড়ির পেছনে একটা গাছ রয়েছে আর এত সুন্দর ফুল ফোটে প্রত্যেক দিন, আমার বেশ ভালো লাগে। তো ফুল তুলে এনে এখন এই যে ঠাকুরকে আমি ফুল জল দিচ্ছি, আর তুলসী তলায় ধূপ জ্বালিয়ে দিয়েছি, আর এখন সোজা চলে এসেছি রান্না করতে। এখন সময় হচ্ছে সকাল 8টা। সকালে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সময় হচ্ছে সকাল 8টা বাজে। তো সকালের সব বাসি কাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, কারণ বাচ্চারা স্কুলে যাবে। তো আজকে রান্না করছি, একটা আলুর ভাজি থাকবে, আর এখানে রয়েছে বাঁধাকপি। তো তোমার সব অবাক হচ্ছে যে বাঁধাকপি এখানে আবার কোথায় বয়ে আমি, তাই তো? আসলে এই বাঁধাকপিগুলো হচ্ছে শুকনো, তো এগুলো আমি রোদে শুকিয়েছি, আর এখন এগুলো আমি রান্না করবো। আর এই শুকনো বাঁধাকপি খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এরকম করে যদি তোমরা শুকিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা গোটা বছর সংরক্ষণ করতে পারবে। গরম জল দিয়ে ভিজে রাখলে কি হবে, নরম হয়ে যাবে, কারণ শুকিয়ে কিন্তু একদমই শক্ত হয়ে গেছে। জলটা গরম হয়ে গেছে, আমি চাল দিয়ে দেবো। তুই যাবি না? যাবো। হ্যাঁ, আর তুই? দুইজনে যাবি, বাড়িতে কি করবো? দুইজনে যাবি, স্নান করবি। আর কয়েকদিন ধরে ওয়েদারটা একটু খারাপ ছিল, মানে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা ছিল, তো তার জন্য মেয়ে কিন্তু দুদিন স্নান করেনি। তো ভাত তো হয়ে গেছে, নামিয়ে রেখেছি, আর এই যে বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিচ্ছি, তাহলে পরে কিন্তু নরম হবে। আর পেঁয়াজটা আলুটা কেটে নিয়েছি বাঁধাকপির জন্য, আর এখানে দেশি আলুর ভাজাটা কেটে নিচ্ছি। তো এই যে এখানে দিয়েছি পেঁয়াজ ফোড়নে আর কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস এটুকুই। একটু ভাজা ভাজা যখনই হয়ে যাবে তখনই আমি যে বাঁধাকপিগুলো রয়েছে আর কি, যেটা সেদ্ধ করে নিলাম। তো এই বাঁধাকপিটা কিন্তু আমি কয়েকবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে চিটি চিটি নিয়ে এই যে এখন আলু দিয়ে মানে একসাথে দিয়ে দিলাম কড়াইয়ে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আগে। তো তার নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তারপরে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে যা কিছু মশলাপাতি দেওয়া তো সেগুলো দিয়ে দিতে হবে, দিয়ে আরেকটুখানি কষে নিয়ে নামিয়ে নিতে হবে, ব্যাস এটুকু। খুব একটা ঝামেলা নেই রান্নার। তো এই যে বাঁধাকপি তো হয়ে গেছে, তার সঙ্গে আরও একটা রান্না করলাম, সেটা হচ্ছে এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে শুকনো মাছের ভাজা, আর এই যে বাঁধাকপির তরকারি আমার।
তো যাই হোক, এই যে এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা নিয়েছি আর এখানে আলু ভাজি হচ্ছে। তো আলু ভাজিটা হওয়ার পরে আরও একটা রান্না করব। তো তোমরা দেখেছো আমার কড়াইয়ের অবস্থাটা, একদিকে কান রয়েছে একদিকে কান নেই, মানে এরকমটাই। যাই হোক, এভাবে রান্না করি মাঝে মাঝে। অবশ্য আরও ভালো কড়াই আছে, তো সেগুলো আর ব্যবহার করছি না, যেহেতু এটা নোংরা হয়েছে, কাজল হয়েছে, তো এটা দিয়ে আর কি রান্না করছি। তো এই যে আমার কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দিলাম, এই যে এখানে মিক্সির জারে পেস্ট করে নেব। আসলে কচুর পাতা ছেঁকা করব, তো এটা তো খেতে আমার বেশ ভালো লাগে। তো যেহেতু কচুর পাতা চুলকোয়, তার জন্য একটু ঝালটা দিতে হবে বেশি পরিমাণে, তাহলে আর চুলকোবে না। এই যে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে একটু গুলিয়ে নিয়ে এই যে এখন এই ছেঁকার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি এক গ্লাস জল দিয়েছি, দিয়ে এক চামচ সোডা দিয়েছি, দিয়ে তারপরে কচু পাতাগুলো দিয়ে ওখানে আমি দিয়ে দিয়েছি, আর এখন এই মশলাপাতিগুলো দিলাম। তো যাই হোক, একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো, আর ততক্ষণ এই যে রান্নাঘরের অবস্থাটা দেখো, এই রান্নাঘরটা এখন আমি পরিষ্কার করে নেবো। এই হচ্ছে ছেঁকা, কচু পাতা ছেঁকা, এখানে কালো কচু পাতা আছে, কালো কচু পাতা অনেকদিন পর রান্না করলাম, এই কচু পাতা ছেঁকা খাবি? আর গরম স্কুলে গেছে, আর এই দুটো তো গেল না স্কুলে, চলো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার আসছি। আর এই হচ্ছে আমার বাঁধাকপির সবজি। আর এটা রান্না করে একটু মশলাপাতি বেশি দিতে হয়, তবে আজকে আমি বেশি মশলাপাতি দিই নি, শুধু একটু জিরে গুঁড়ো, একটু আদা বাটা, একটু লঙ্কার গুঁড়ো বেশি দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম একটু সুপারি কেটে দেবো, সুপারি বলতে কাঁচা কিছু সুপারি রয়েছে যে বিক্রি করেছিলাম, তো সেখান থেকে কিছু রেখেছি। তো সকালের দিকে যা পরিমাণে রোদ্রু ছিল, তো ভাবলাম কেটে দেবো রান্না বান্না করে। তো এখন কিন্তু আকাশটা একদম ড্যাম হয়ে গেছে, একদমই রোদ নেই, আবার হাওয়া হচ্ছে। তো ভাবছি কেটে দেবো কিনা, আবার কেটে দিলে আবার যদি রোদ্রু না, তাহলে পরে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে সুপারিগুলো। আর এগুলো আমি মানে দুদিন হলো কেটে দিয়েছি, তো এগুলো মোটামুটি শুকিয়ে গেছে, এগুলোর কোনো ভয় নেই, যদি রোদ না হয় তবু কোনো ভয় নেই, শুকিয়ে যাবে এগুলো। আর এই জন্য এই যে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, যাতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো দেখি যদি রোদ হয় তো পরে কেটে দেবো। তো এখন সময় হচ্ছে 1:30 মানে 1:30 বাজে। তো বাচ্চা দুটোকে স্নান করিয়ে দিয়ে এই যে ঘরে নিয়ে এলাম, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া আর মানে অনেকক্ষণ ধরেই খেলছে, একদম ধুলোবালি দিয়ে সাদা হয়ে গেছে শরীরগুলো। তো বললাম যে তোদেরকে স্নান করিয়ে দিই, তো ওদেরকে একটু শ্যাম্পু করিয়ে দিলাম, আর ওদের কাপড়গুলো আর কি কেচে দিলাম, আর আমার যে স্নান করার পর যে বাসি কাপড়গুলো রয়েছে তো সেগুলো কেচে দিয়ে পুকুর পাড়ের ধারে আর কি ফেলে দিয়ে আসলাম। আর প্রচণ্ড হাওয়া উঠেছে, প্রচণ্ড হাওয়া বাইরে,
আর হালকা হালকা রোদও আছে অবশ্য, তো সুপারিগুলো আর কেটে দিলাম না যেহেতু ওয়েদারটা একটু খারাপ আছে। তো যাই হোক, এখন এদেরকে টিভি চালু করে দিয়েছি, টিভি দেখছে, কার্টুন দেখছে, আর টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে। আর মানে কি বলবো, প্রত্যেক দিন এই সকাল থেকে উঠেই যে সংসারের কাজ করতে করতে কখন যেন দিন কেটে যায় সত্যি বুঝতেই পারি না। মানে বলতে পারো এক নিঃশ্বাসে এই ঘুম থেকে উঠেই এই সংসারের কাজগুলো করতে হয়। ভাবতে পারছো এই সকালে উঠেছি, এখন 1:30 বেজে গেছে, তবে এখনো রেস্ট নেই। তো যাই হোক, আরও কিছু কাজ রয়েছে, তো সেগুলো পরে করব, আগে একটু রেস্ট নেব। রেস্ট বলতে মানে একটু নিজেকে এখন সময় দেবো, কারণ কাজের ফাঁকে ফাঁকে একটু নিজেকেও সময় দিতে হয়, নাহলে হয় না, তাই না? তো চলো এখন একটু আমার নিজের কাজ করি। তো এই হচ্ছে আমার কাজ, বলতে পারো এক কথায় রূপচর্চা করছি। তো এই প্যাকটা আমি এখন মুখে লাগাচ্ছি, আর এই প্যাকটা আমি বাড়িতেই তৈরি করলাম। তো এই প্যাকটাকে কী দিয়ে তৈরি করলাম বলো তো? এখানে আমি দিয়েছি কমলা লেবুর খোসা, দিয়েছি 2 চামচ, বেসন, একটু অ্যালোভেরার জেল, একটু হলুদ গুঁড়ো দিয়ে গোটা মুখে লাগিয়ে যেত 20 মিনিট এখন রেখে দেবো শুকোনোর জন্য। তারপরে এই 20 মিনিট কী করবো, প্রচণ্ড হাওয়া উঠেছে দেখতেই পাচ্ছ, আর উঠোনটা নোংরা যেহেতু হয়েই গেছে, তো ভাবলাম মুখে প্যাকটা লাগিয়ে নিয়েই না হয় উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপর না হয় মুখটা পরে ধুয়ে নেব। তো যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে তারপর চলে এসেছি সোজা এই যে মেয়েকে ভাত দিলাম, আর ভাত থেকে ভাত দিলাম, কারণ ওদের টিউশন যাওয়ার আবার সময় হয়ে গেছে। তো মুখটা ধোয়ার সময় পাচ্ছি না যেহেতু 20 মিনিটও হয়নি, তো ভাত থেকে ভাত মেখে দিচ্ছি আর মেয়েকে খাইয়ে দিয়ে তারপর মুখটা ধুয়ে নেব। তো আধ ঘন্টা পর মুখটা ধুয়ে নিলাম, আর এরকম যদি বাচ্চা বাড়িতে থাকে আর এইভাবে যদি প্যাক লাগানো যায় তাহলে তো হয়ে গেল, বাপরে বাপ, মানে কথা না বলে উপায় নেই। তো যাই হোক, তোরা কখন যাবি টিউশন? সময় হয়ে গেছে, 4টা বেজে গেছে, তাড়াতাড়ি যা। তো মুখটা ধুয়ে নিলাম, তো চলো আমি এখন কিছু টিফিন করে নেব। এখন সময় সন্ধে 7টা, তো হাত মুখ ধুয়ে নাইটিটা চেঞ্জ করে সন্ধে দিয়েই একদম চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে তোমাদের দাদাভাই বায়না ধরেছে যে মেলা যেতে হবে। কিন্তু এই রাত্রেবেলা সত্যি মানে তোমার এই মেলা বলো বা বিয়ে বাড়ি বলো বা যে কোনো অনুষ্ঠানে বলো না কেন, ভালো লাগে না, যেতে ইচ্ছে করে না, কারণ এই এই চেঞ্জ করার পর একটা ব্যাপার আছে সেটা সত্যি আমার বিরক্তকর লাগে। তো যেহেতু মানে মেলা যেতে বলছি, আর আজকে যদি আমি মেলা না যাই তাহলে কিন্তু একাই থাকতে হবে, একা থাকতে আবার ভয়ও পাই, তো সেই জন্যই তোমার দাদাভাই বলছে যে না চলো মেলা যাই। তার জন্য ভাবলাম যে রান্নাটা করে রাখি, মেলা গেলে গেলাম, না গেলে না গেলাম, রান্না তো করতেই হবে। আবার যদি মেলা যাই তো ওখান থেকে এসে আবার রান্নাটা সত্যি একদম ভালো লাগবে না, করতে ইচ্ছে করবে না। তো আজকে রাতের মেনু হচ্ছে আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি করবো, বা আর ভাত করবো এইটুকুই। আর আমার বড় মশাই এখন গেল হলদি বাড়ি, ওর জিরক্সের কেস আর কি শেষ হয়েছে, তো সেটাই আনতে গেল, তো ওখান থেকে এসে আর কি মেলা যাবে। আর আজকে ও ভাত খেয়েছে শুধুমাত্র সকালে, এই একটুখানি ভাত খেয়েছিল, তো আর কোনো কিছুই খায়নি, আর বিকেলবেলা এসে একটু মুড়ি খেলো, তো সেই জন্যই ভাবছি যে রান্নাটা করেই রাখি। আর যদি মেলা যাই তো খেয়েই যাবো, আর ওখান থেকে এসে আমার খেতেও ইচ্ছে করবে না, রান্না করতে ইচ্ছে করবে, কোনো কিছু করতে ইচ্ছে করবে না। তো রান্না বান্না কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আবার আসছি, তো দেখা যাক মেলা যায় কিনা, আমি আর মেলা গেলাম না, শুয়ে পড়েছি, শুয়ে পড়িনি মানে বিছানে চলে এসেছি, আর মশারিটাও টাঙিয়ে নিয়েছি, আর বড়মশাই মানে মেলা চলে গেছে ওর ছোটো মেয়েকে আর বাচ্চাকে নিয়ে, ওরা তিনজনে মেলা গেছে আর বড় মেয়ে যায়নি, আর বড় মেয়ে আর আমি আর কি রয়েছি। তো যাই হোক, মানে ফোন করছি ফোন তুলছি না, এদিকে আবার আকাশটা আবার পুরো গর্জন করছে, হয়তো বৃষ্টি আসবে এখনই, তো জানি না হয়তো রওনা দিয়েছে, গাড়িতে আছি বলে হয়তো ফোনটা ধরতে পারছি না, যাই হোক আরেকবার ফোন করে দেখি যে কখন আসবে। তো চলো আমার বাড়িতে আমার সামনে একদম এই যে মেলা থেকে চলে এসেছে আমার ছোট মেয়ে, বাবারে হেরিকেন, হেরিকেন তুই কোথায় যাবি, চালাতে যাবি কোথায়, কোথায় বন্ধ হয়ে গেছে এরকম লাইটিং, তুই একটা নিয়েছিস সবটা এই হচ্ছে আমাদের মেলার বাজার, নে এটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ওর বাবাকে আগেই বলেছে যে আজকে ও মোগলাই খাবে, যেহেতু মেলা যায়নি মোগলাই খাবে। তারপর নিয়ে আসলো
তো এখন বাজে রাত 12টা, তো ঘরে এসেছি আর তোমাদের দাদা ভাই একটা দেড়টার সময় ঘুমায় আর কি, তো এখন টিভি দেখছে আর আমি চলে এসেছি, কারণ আর রাত জাগতে ইচ্ছে করছে না। কারণ এখন যদি আমি দেরি করে ঘুমোই, মানে রাতে একটা বা দেড়টা বা দুটোর সময় ঘুমোই, তাহলে কিন্তু সকাল সকাল উঠতে পারি না, আর সকাল সকাল না উঠলে তখন আবার সকালে কাজ করতে, বাসি কাজ করতে, রান্না করতে খুব চাপ হয়ে যায়। তখন মেয়েরা না খেয়ে, মানে না খেয়ে বলতে আলু সেদ্ধ ভাত খেয়ে আর কি স্কুলে যেতে হয়, তার জন্য মানে খুব তাড়াতাড়ি একটু ঘুমোই। খুব তাড়াতাড়ি বলতে তোমার ধরো এই 11টা সাড়ে 11টা বা 12টার মধ্যে যদি ঘুমোই, তাহলে আমি মনে করো তোমার 6টা বা সাড়ে 6টার দিকে উঠে পড়ি, তাহলে আমার কাজটা মানে ঠিকঠাক টাইম মতো হয় আর কি। তো যাই হোক, তাই আর বেশি রাত করছি না, তো ঠিক আছে চলো এখন শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।